নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ইলেভেন্থ উইকের প্রেগনেন্সিতে অর্থাৎ আজকে আমাদের গর্ভাবস্থার এগারো নম্বর সপ্তাহ এর আগে আমাদের চ্যানেলে এক থেকে দশ সপ্তাহের প্রতিটি এক সপ্তাহে একটি একটি করে ভিডিও দেওয়া আছে কেউ যদি সেটা মিস করে থাকো অবশ্যই সেটা প্লে চেক করে ভিডিওটা দেখে নাও আজকে আমরা রয়েছি এগারো সপ্তাহে আজকে এই ভিডিওতে আমরা জানব এগারো সপ্তাহের প্রেগনেন্সিতে কী কী ধরনের চেঞ্জ হয় মায়ের শরীরে মায়ের কী কী ধরনের কাজ করা উচিত কি করা উচিত নয় বেবি কতটা ডেভেলপমেন্ট হয়েছে আর কী কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় মাকে এই সময় চলুন ফ্রেন্ডস তবে ভিডিওটা শুরু করা যাক যদি আপনি এগারো সপ্তাহ সম্বন্ধে এই সব কিছু ডিটেলসে জানতে চান তবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন এই সময় মায়েদের শরীরে অনেক রকম সিমটমসের নতুন নতুন তৈরি হয় যেহেতু গর্ভকালীন হরমোনগুলোর পরিমাণ দিনের দিন বাড়তে থাকে তাই শরীরে নতুন নতুন রকমের সিমটমস দেখা যায় আর হয় অনেক রকম শারীরিক এবং মানসিক পরিবর্তন এই লক্ষণগুলোর মধ্যে প্রথম লক্ষণ সব সবথেকে বেশি দেখা যায় মায়েদের মধ্যে সেটা হচ্ছে বমি বমি ভাব খেতে অনীহা এবং অনেক ক্লান্তি মনে হয় মনে হয় নিজে অসুস্থ একজন রুগী হিসাবে এবং মনে হয় সবসময় টায়ার্ড ফিল করছি এর কারণ হচ্ছে প্রেগনেন্সির সময় যে প্রজেষ্টর হরমোন থাকে সেই হরমোনটা বেড়ে যায় এবং সেটা বেড়ে যাওয়ার ফলে আমাদের পাচন ক্রিয়ার ওপর সেটা কাজ করে ইউট্রাসের ওপর তো অবশ্যই করে ইউট্রাসকে শান্ত করে তার সঙ্গে আমাদের পাচন ক্রিয়াকেও শান্ত করে দেয় এর ফলে সঠিকভাবে খাওয়ার হজম হয় না এবং এর ফলে নানা রকম সমস্যারও সৃষ্টি হয় এবং আরও অনেক রকম হরমোনস আছে সেগুলোর কারণে আমাদের এইসব ধরনের সমস্যা হয়ে থাকে তাছাড়া এই সময় একটা বড় সমস্যা দেখা যায় গ্যাস গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ডায়েট চার্ট মেনটেন করুন আপনাকে যদি ডাক্তার কোনো ডায়েট চার্ট দিয়ে থাকে অবশ্যই সেটা মেনটেন করে খাওয়ার দাবার খান আর যদি ডায়েট চার্ট না থাকে অবশ্যই কমেন্ট করুন আমি চেষ্টা করব একটা ডায়েট চার্ট বানিয়ে দেওয়ার জন্য যেটা খেয়ে হয়তো আপনাদের একটু হলেও সুবিধা হতে পারে সাধারণত আমি প্রেগনেন্সির সময় যেই ধরনের ডায়েট চার্ট ফলো করেছি সেরকম ধরনের চার্টে একটা চেষ্টা করব আপনাদের বানিয়ে দিতে অবশ্যই ডায়েট চার্ট ফলো করে চলুন এবং যে সমস্ত খাবার খেলে গ্যাস হয় যেমন বাঁধাকপি ফুলকপি মূলো তাছাড়া আরও অনেক রকমের অয়েলি খাওয়ার যেগুলো স্ন্যাক্স হয় অয়েলি সেগুলো এইসব ধরনের ফাস্ট ফুড বাইরের খাবার একদম খাওয়া যাবে না যেই সব খাবার থেকে আপনি মনে করছেন আপনার গ্যাস হতে পারে তাছাড়া যেই সব খাবারে ফাইবারের পরিমাণ অনেক বেশি যেরকম ফল ফ্রুট সবুজ শাকসবজি সবজি এইসব ফাইবারের পরিমাণ অনেক বেশি কলাও কিন্তু আপনি খেতে পারেন কলারও অনেক গুণ রয়েছে প্রেগনেন্সিতে সেটা একটা ভিডিও রয়েছে বক্সে তার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে কেউ যদি মিস করে থাকেন অবশ্যই সেটাও দেখে নিতে পারেন কলার অনেক গুণ থাকে প্রেগনেন্সির সময় এই সব ধরনের ফল ফ্রুট খেলে আপনার শরীরে ফাইবার বৃদ্ধি পাবে এবং আপনার যে কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি থেকে থাকে এই সময় সেটা দেখো আপনি মুক্তি পাবেন আর প্রচুর প্রচুর পরিমাণে জল খান জল ক্ষেত্রে যদি সমস্যা হয়েও থাকে তবে লিকুইড জুস বা লিকুইড যে কোনো খাবার আপনি খেতে পারেন এর ফলে আপনার শরীরে অনেকটা পরিমাণ ক্লান্তি বমি ভাব যে ফিলিংসটা হয় সেটা অনেকটা কমে যাবে এই সব কারণে অনেক সময় মায়েদের এই সময় দেখা যায় মুডে চেঞ্জ হয় বা মন ভালো লাগে না এক এক সময় মন অতিরিক্ত আবেগী হয়ে ওঠে কোনো কোনো সময় কোনো কোনো কাজ একদমই করতে ইচ্ছে করে না কোনো সময় মন খুব দুঃখী হয়ে যায় কোনো সময় আবার খুব আনন্দ পায় এর থেকে বেরিয়ে আসার একটাই উপায় সেটা হলো ইয়োগা আপনি চাইলে অল্প অল্প ছোটোখাটো পেটে চাপনে দিয়ে ইয়োগা করতে পারেন তাছাড়া সকাল বিকাল একটু হাঁটাচলা চলা করতে পারেন এক্ষেত্রে আপনার শরীরটা অবশ্যই ভালো হবে কিন্তু আপনার প্রেগনেন্সি যদি কোনো জটিলতা থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন যেহেতু আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি একজন ডাক্তার নই তাই যে কোনো কিছু করার আগে যদি আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন তাছাড়া এই মনের যে চেঞ্জ হয় মুড চেঞ্জ সেটা চেঞ্জ বন্ধ করার জন্য আপনি আর একটা কাজও করে দেখতে পারেন যদি কোনো ভিড় জায়গায় যেখানে খুব ক্রাউড রয়েছে কোন জায়গায় আপনার নিমন্ত্রণ থাকে বা আপনার যেতে হবে সেগুলো অ্যাটেন্ড করা ছেড়ে দিন যেরকম ধরুন কোনো ফ্যামিলি পার্টি যেখানে অনেক লোকজন মিলে পার্টি করছে একটা সেই ক্ষেত্রে আপনি যাওয়া ছেড়ে দিন ঘরে থাকুন এই ক্ষেত্রে আপনার মনটা অনেকটাই ভালো থাকবে যত ভিড় চিৎকার চেঁচামেচি হুল্লোর জায়গায় আপনি যাবেন তত আপনার মনে মুড চেঞ্জ হতে থাকবে এবং আপনার শরীরটাও খারাপ হতে পারে এই সময় মায়েদের ক্ষেত্রে আর একটা লক্ষ্যও দেখা যায় সেটা হচ্ছে পায়ে ব্যথা যেহেতু পেশির টানের সৃষ্টি হয় মাসেলসগুলোর মধ্যে একটা খিচের তৈরি হয় তাই এই সময় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে পায়ে ব্যথাও দেখা যায় এর জন্য প্রচুর পরিমাণে জল খান এবং অল্প অল্প কিছু পায়ের হালকা হালকা এক্সারসাইজ করুন সেকেন্ড টাইমসটা আসার পরে এই যে সমস্যাগুলো রয়েছে এর প্রায় সেভেন্টি পারসেন্ট সমস্যা আপনার কম হয়ে যাবে যেহেতু ফার্স্ট টাইম চলছে এই ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশিই হয় ফার্স্ট টাইম হচ্ছে প্রেগনেন্সি সব থেকে খারাপ সময় এই সময় মায়েদের একটু সাফারিংটা বেশিই করতে হয় এটা সব মায়েরাই করে থাকে একদিন হয়তো আপনি সকালে ঘুম দিয়ে উঠে হঠাৎ দেখতে পারবেন আপনার পেটে একটা দাগ রয়েছে কালো রঙের স্পট রয়েছে যেটা হঠাৎই তৈরি হচ্ছে এটা সাধারণত একটা ডার্ক লাইন যেটা প্রেগন্যান্সির সময় হয়ে থাকে এটা কিন্তু প্রেগন্যান্সির একটা সিমটমস এই ডার্ক লাইন দেখে অবশ্যই ভয় পাবেন না এটা প্রত্যেক মায়েদেরই হয়ে থাকে কারোর ক্ষেত্রে একটু কম কারোর ক্ষেত্রে বেশি অর্থাৎ কারোর ক্ষেত্রে গাঢ় কারোর ক্ষেত্রে হালকা সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই যদি না হয় সেটা নিয়েও চিন্তার কারণ নেই কারোর কারোর ক্ষেত্রে ডার্ক লাইনটা হতে একটু লেট হয় কিন্তু এটা কোনো ভয়ের কারণ নেই এই লাইনটা কিন্তু একটা প্রেগনেন্সির সিম্বল তাছাড়া এই সময় আপনি একটু ডিসচার্জও ভুগতে পারেন অর্থাৎ আপনার পথে একটু স্রাব বা তরল পদার্থ নিঃসরণ হতে পারে সেই ক্ষেত্রে আপনার কোনো ভয়ের কারণ নেই যদি আপনার কোনো পেটে অতিরিক্ত যন্ত্রণা হয় বা তার মধ্যে দুর্গন্ধ থাকে আপনার পথে চুলকনি হয় কোনো সমস্যা সম্মুখীন হন আপনি তবে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসালটেন্ট করুন কিন্তু অল্প অল্প ডিসচার্জ সাধারণত এই সময় সবার ক্ষেত্রেই হয়ে থাকে অল্প অল্প ডিসচার্জ হলে সেটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সময় সাধারণত আপনার যে মিসক্যারেজের এতদিনের যে সমস্যাটা ছিল মিসক্যারেজ হওয়ার চান্স ছিল সেটা অনেকটা অংশে কমে যায় মিসকারেজ হওয়ার চান্স প্রায় থাকেই না এই সময় আপনি ডাক্তারকে দেখিয়ে থাকেন ডাক্তার অবশ্যই আপনাকে একটা আলট্রাসাউন্ড করতে দেবেন যেটার নাম হচ্ছে এনটিএস আর একটা ব্লাড টেস্টও করাবেন এর মাধ্যমে ডাক্তাররা সাধারণত ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি আছে নাকি আপনার বেবি সেগুলো চেক করে থাকেন তাছাড়া যাদের ক্ষেত্রে কিন্তু টুইন প্রেগনেন্সি তাদের ক্ষেত্রে আমি যেই যেই সিমটমসগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এই সব কিছুর পরিমাণ কিন্তু অতিরিক্ত বেড়ে যায় একটু বেশি পরিমাণে হয় সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি নিজে টুইন প্রেগনেন্সির একজন মা আমি নিজে ফিল করেছি আমার নিজেরও খুব সমস্যা হয়েছে তাই যদি কোনো কিছু জানার থাকে টুইন প্রেগনেন্সি সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি এই সময় ডাক্তাররা সাধারণত এন বলে যে আলট্রাসাউন্ড করে থাকেন বা ইউএসজি করে থাকেন তার মাধ্যমে যদি আপনি টুইন প্রেগনেন্সি হয়ে থাকে তবে ডাক্তাররা চেক করেন আপনার বেবির অর্থাৎ দুটো বেবির একটা প্লাসেন্টা নাকি দুটো প্লাসেন্টা তার দ্বারা ডাক্তাররা এটাও বুঝতে পারেন আপনার বেবি অর্থাৎ আপনার টুইন্স বেবি আইডেন্টিক্যাল টুইন্স নাকি নন আইডেন্টিক্যাল টুইন্স এইসব নিয়েও সব রকম পরীক্ষায় কিন্তু এই সময় হয়ে থাকে চলুন ফ্রেন্ডস এখন জেনে নেওয়া যাক এগারো সপ্তাহে আপনার বেবি কতটা পরিমাণ ডেভেলপমেন্ট হলো এই সময় আপনার বেবি ঠিক একটা ছোট্ট লেবুর মতো তার সাইজ এখন প্রায় এরকমই তার শরীরের প্রত্যেকটা অঙ্গই প্রায় এই সময় গঠন হয়ে গেছে যেগুলো সাধারণত একটা পরিপূর্ণ শিশুর প্রয়োজন এই সময় প্রায় সব কিছুই তার তৈরি হয়ে গেছে তার হার্টবিট আগের থেকে অনেকটা বেশি স্পষ্ট হয়েছে আপনি শুনতে পারবেন তার হার্টবিট আলট্রাসাউন্ডের সময় এবং এরপরে ধীরে ধীরে আপনি ফিল করতে পারবেন আপনার বেবি নড়াচড়া বেবি প্রথম কখন নড়ে ফার্স্ট কিক বেবি কখন মাকে দেয় এটা নিয়ে কিন্তু একটা কিউরিসি সব মায়েদের মধ্যে থাকে সেটা নিয়ে ফ্রেন্ডস আমাদের একটা ভিডিও অবশ্যই এটা চ্যানেলে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাদের প্লে লিস্ট থেকে চেক করে দেখতে পারো এরপরে প্রেগনেন্সি আপনার যত দিন যাবে তত কিন্তু বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে প্রেগন্যান্সির ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং মায়েদের ক্ষেত্রে বিশেষ করে যারা প্রথমবার হচ্ছে আমিও ঠিক যখন প্রথমবার ছিলাম সারাদিনই ভাবতাম নিজের বেবি সম্বন্ধে তার উপর ছিল টুইন প্রেগনেন্সি ভাবতেই পাচ্ছেন কতটা বেশি আমার এক্সাইটমেন্ট ছিল ঠিক আছে ফ্রেন্ড চলুন এবার টপিকে ফিরে আসা যাক এখন আমি যেটা বললাম আপনার বেবি প্রায় এই লেবুর মতো সাইজের এবং বেবি এখন সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ তার তৈরি হয়ে গেছে চোখের ওপরে তার আইলিস চোখের পালকগুলো তৈরি হয়েছে অল্প অল্প করে তার হেয়ার গ্রো হচ্ছে তার হাতের নখগুলো তৈরি হওয়া শুরু হচ্ছে সে আস্তে আস্তে ম্যাচুইটি হচ্ছে খুব তাড়াতাড়ি পরিমাণে ম্যাচুরিটি হয় বেবির এই সময় এই কারণে আপনার শরীরে অনেক রকমের চেঞ্জ আসবে কিন্তু ফ্রেন্ডস এই সময় কিন্তু বেশিরভাগ মায়েদের সব থেকে বড় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে খেতে পারে না বলে খেতে গেলে বমি আসে যেটা আমারও হতো সারাদিনই মনে হয় বমি আসছে বমি হবে এবং আমি বমি করতামও কিন্তু আপনাদের চারটে সিচুয়েশান সবসময় মনে রাখতে হবে সিচুয়েশান চারটে কোনো সময় এক করা যাবে না সে চারটে সিচুয়েশান কি কি নাম্বার এক কোনো কোনো ক্ষেত্রে হয় মায়েদের বমি আসে বমি আসা কিন্তু আলাদা বমির ফিলিংস হচ্ছে নাম্বার এক নাম্বার দুই কোনো কোনো সময় বমি হয় বমি করা নম্বর তিন খেতে ভালো লাগে না অনেক সময় খেতে কোনো কিছু ইচ্ছা করে না একদম অনিয়া লাগে খাওয়ার দেখলেই মনটা ফিরে যায় খাওয়ারের দিক থেকে নাম্বার চার খাবার অনেক মায়ের আছে খায় না কারণ তাদের বমি হচ্ছে খেতে ইচ্ছা করছে না এই চারটে সিচুয়েশন কিন্তু কোনো সময় এক জায়গায় করা যাবে না আপনার যতই বমি হোক কিংবা বমি আসুক তার সঙ্গে কিন্তু আপনার খাওয়ার দেওয়া বন্ধ করলে একদমই চলবে না কারণ আপনি খাবার খাচ্ছেন কি কারণে যখনই আপনার খাবার খেতে ইচ্ছা না করবে ভাববেন আপনি খাবার খাবেন না তখনই মনে নিজেকেই প্রশ্নটা করবেন যে আপনি খাবার খাচ্ছেন কি কারণে কার জন্য আপনি কি খাবার খাচ্ছেন আপনার নিজের জন্য নিজের জীবকে শান্ত করার জন্য অর্থাৎ নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য না আপনি কি খাবার খাচ্ছেন নিজের পেটে খিদে মেটানোর জন্য আপনাকে খিদে পেয়েছে তার জন্য না আপনি কি খাবার খাচ্ছেন নিজের শরীরে শক্তি পাওয়ার জন্য না আপনি খাবার খাচ্ছেন কিসের জন্য আপনার গর্ভস্থ শিশু রয়েছে তার পুষ্টির জন্য কারণ তার পুরো পুষ্টি পুরো নিউট্রিশন আপনার কাছে আপনি যদি সঠিক ডায়েট মেনটেন না করেন সঠিকভাবে খাওয়ার না খান তাহলে কিন্তু সেই এফেক্ট আপনার বাচ্চার উপর পড়বে এবং এর ফলে সে বাচ্চা অনেক দুর্বল হতে পারে অনেক রকম প্রবলেম হতে পারে তার ভেতরে অনেক রোগের সৃষ্টি হতে পারে যেহেতু যতটা পরিমাণ আপনার খাওয়ার দরকার একটু কম খান কিন্তু খাওয়ার চেষ্টা করুন আর বমি আসলে যে এমন না যে বমি করতে হবে অনেকের ক্ষেত্রে বমি আসে তারা জবরদস্তি নিজেকে বমি করায় গলায় আঙ্গুল দেউক যেভাবে বমি করার চেষ্টা করে যে বমি করলে শরীর ভালো হবে বমিকে বমির কাজ করতে দিন আপনি আপনার কাজ করতে থাকুন আপনি সঠিক সময় খান সুস্থ থাকুন এবং ভালো থাকুন তবে আপনার বেবিও সুস্থ থাকবে এবং ভালো থাকবে সব সময় মনে রাখবেন আপনার ওপর নির্ভর করে আছে আপনার শিশু এটা মনে রেখে প্রতিটা পদক্ষেপে এগোবেন দেখবেন আপনার কোনো সমস্যা হবে না তাছাড়া যদি আপনাদের মনে আর কোনো প্রশ্ন জেগে থাকে আর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি কিন্তু সবকটা কমেন্টের প্রায় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কোনো কোনো সময় যদি একাধা বেরিয়ে যায় বা ছুটে যায় আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আরও এরকম প্রেগনেন্ট মায়েদের সঙ্গে ফ্যামিলি ফ্রেন্ড সবার সঙ্গে আর আমার চ্যানেল এরকম প্রেগনেন্সি সম্বন্ধিত বা প্রেগনেন্সির পরে বাচ্চা কি করে তৈরি করতে হয় বাচ্চার গ্রোথ জন্য কী কী দরকার এই সব সম্বন্ধিত ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন আচ্ছা ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিও এইটুকুনি আজকে আমরা ভিডিও থেকে জানলাম ইলেভেন্থ উইক প্রেগনেন্সিতে কি কি করা উচিত কি কি করা উচিত না এবং কি কি ধরনের সমস্যা মায়ের হতে পারে বাচ্চা কতটা গ্রোথ হয় সব কিছু ডিটেলসে আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন নমস্কার